কুয়েতের বিভিন্ন ক্লিনিং কোম্পানির তথ্য চেয়ে বাংলাদেশ থেকে অনেকেই আমাদের ইনবক্সে নক দেন। অনেকেরই আপনজন তাদের জন্য এই বিষয়গুলো সংগ্রহ করেছেন, কিন্তু তারা বলেননি যে কুয়েতে আসার পর একটি ক্লিনিং কোম্পানি একজন বাংলাদেশিকে কত টাকা বেতন দেন, আর কত টাকা খরচ করার পর একজন বাংলাদেশি কুয়েতের বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে আসছে তা আমরা সকলেই অবগত রয়েছি। এখন এখানে প্রশ্ন উঠেছে নৈতিকতা নিয়ে। অনেকেই দালালের মাধ্যমে বা ট্রাভেলসের মাধ্যমে আসছে, তাদের ব্যাপারটা একেবারে ভিন্ন। আমরা মনে করছি তারা ব্যবসা বা তাদের পলিসির কারণে এটি বলেন না, কিন্তু যে সকল আপনজন বাংলাদেশ থেকে বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে তাদের প্রিয়জনকে নিয়ে আসেন তাদের কথা কি বলবো। ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক প্রবাসী আজকের ভিডিওটি দেখে এবং সঠিক তথ্য ইনফরমেশনটি জানতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে কুয়েতে আসার ক্ষেত্রে, ভিসা খরিদ করার ক্ষেত্রে এবং খরচের ব্যাপারে। এক প্রবাসীর সাথে আমাদের কথা হচ্ছিল যিনি বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। এর আগে মধ্যপ্রাচ্যের একটি দেশে ছিলেন, তার দুই ভাই কুয়েতের একটি স্বনামধন্য ক্লিনিং কোম্পানিতে থাকেন, তারপরেও তাকে 7.5 লক্ষ টাকা খরচ করেই কুয়েতে আসতে হচ্ছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম, তাহলে আপনার ভাইরা আপনাকে বলেনি যে ক্লিনিং কোম্পানিতে আপনাকে এত টাকা বেতন দেবে, আপনার এত ঘন্টা ডিউটি, এত খরচ হবে, তাহলে আপনি বাকি টাকা কিভাবে উঠাবেন? তিনি বলেছেন, না আমার ভাইরা তো এগুলো বলেনি, তবে আমার দুই ভাই কাজ করছে, একজন ক্লিনিং কোম্পানির ফরাসি ডিউটি করেন, একজন ক্লিনিং কোম্পানির ড্রাইভিংয়ের সাথে যুক্ত রয়েছেন, তারা খুব ভালো আছেন, সেজন্যে আমাকে এই বিষয়টি দিয়েছেন এবং আমি যাচ্ছি। কিন্তু আপনার ভিডিওগুলো দেখে আমার মনে প্রশ্ন জেগেছে, এত কম বেতন দিয়ে আমি কিভাবে কাবার দেব, কারণ প্রতিটি প্লেসেই তো টিপস পাওয়া যায় না, আর সবখানে তো পার্ট টাইমও করা যায় না। আবার আপনি প্রতিটি ভিডিওতে বলছেন বর্তমান কুয়েতে শ্রম আইন, আকামা আইন লঙ্ঘন করার অভিযোগে রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করা হচ্ছে, বিশেষ করে পার্ট টাইম করতে গিয়ে বহু প্রবাসী আটক হচ্ছেন এবং দেশে চলে আসছেন। তাহলে এই প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করব? আমার ভাইয়েরা তো আমাকে এই ধরনের কোনো তথ্য দেয়নি। আমরা প্রতিনিয়তই এই ইনফরমেশনগুলো প্রতিটি ভিডিওতেই দিয়ে যাচ্ছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপন ভাই ভাইকে ভিসা দিয়েছেন, সে আবার 7.5 লক্ষ টাকা খরচ করে কুয়েতে আসছেন 60 দিনার থেকে 75 দিনার বেতনে, তাহলে এই টাকা তিনি কতদিনে উঠাবেন? যেহেতু তিনি একজন প্রবাসী, মধ্যপ্রাচ্যের একটি দেশের অভিজ্ঞতা অলরেডি রয়েছে, যে কারণেই তার এ সকল প্রশ্ন এবং এ সকল জিজ্ঞাসা। আমরা প্রতিনিয়ত যাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, আপনাদের কাছে আমাদের একটি প্রশ্ন, কেন আপনারা সত্য এবং বাস্তবতা তুলে ধরেন না? আর এই বাস্তবতা তুলে ধরলেই আমাদের একজন প্রবাসী ঠিক কুয়েতে এসে, সৌদিতে এসে, দুবাইতে এসে, কাতারে এসে, বাহরাইনে এসে, ওমানে এসে, মালয়েশিয়া এসে বা সিঙ্গাপুরে এসে দুর্বিষহ জীবনযাপন করতে পারত না। বিশেষ করে উল্লেখযোগ্য কুয়েতের নিরাপত্তা বাহিনীর প্রতিদিনের অভিযানগুলো এবং বর্তমান কুয়েতের পার্ট টাইমের যে সংকট, এ সকল পরিস্থিতিতে একজন বাংলাদেশি যিনি তার জমি বিক্রি করছেন, তার বউয়ের জমানো টাকা, তার স্ত্রীর সোনা গহনা বিক্রি করেছেন, অনেকে আবার কিস্তি থেকে টাকা উঠাচ্ছেন, অনেকে আবার ব্যাংকের লোন নিচ্ছেন, একজন প্রবাসী 75 টাকা বেতন পেলে, পার্ট টাইম করতে না পারলে প্রতি মাসে যে কিস্তি আসবে 7.5 লক্ষ থেকে 8 লক্ষ টাকা, এই টাকা কিভাবে পরিশোধ করবে? কাজেই যারা ভিসা দিচ্ছেন, যারা যাদের আপনজনকে কুয়েতে নিয়ে আসছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, সত্য এবং স্বচ্ছ ধারণা দিবেন। এতে করে একজন মানুষের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, সে কিভাবে এই প্রক্রিয়াটি কন্ট্রোল করবেন, কিভাবে তার খরচের টাকা উঠাবেন, কিভাবে বাংলাদেশের বাকি প্রক্রিয়া সম্পন্ন করবেন। আমরা প্রতিনিয়ত এই তথ্য ইনফরমেশনগুলো দিচ্ছি আপনাদের সুবিধার্থে। কাজেই যারা ট্রাভেলস, যারা ভিসার বাণিজ্য করে, তাদের কথা কি আর বলবো, দরবেশ বাবাদের কোনো হুশ হবে না, তাদেরকে আমরা কখনোই কোনো পরামর্শ দিয়ে উপকৃত করতে পারবো না, কারণ তারা শুধু তাদেরটাই দেখে, অন্যজনেরটা দেখে না। আপনিও আপনার মতামত কমেন্টস করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন।